হ্যালো বন্ধুরা, একের পর এক চমক কিন্তু দিয়েই চলেছে আজ ইস্টবেঙ্গল ক্লাব। বেশ কিছু ভালো মানের ভারতীয় প্লেয়ারদের কনফার্ম করেছে আজ, যাদের মধ্যে ভিপি সুয়ের এবং কমলজিৎ সিং কিন্তু অন্যতম নাম। আর যেমনটা জানা যাচ্ছে, আরও বেশ কিছু ভালো মানের ভারতীয় প্লেয়ারদের সই করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। তো যেমনটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাব অফার পাঠিয়েছে এটিকে মোহনবাগান দলের গোলরক্ষক অমরিন্দর সিং এর কাছে। এটিকে মোহনবাগান দল থেকে অফিসিয়ালি ভাবে রিলিজ করা না হলেও যেমনটা জানা যাচ্ছে, অমরিন্দর আর এটিকে মোহনবাগান দলে কন্টিনিউ করতে চাইছে না। তো এই মুহূর্তে অমরিন্দরকে পাওয়ার দৌড়ে আইএসএল এর বেশ কিছু ক্লাব রয়েছে এবং তার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবও জুড়ে গেল। এবং যেমনটা জানা যাচ্ছে, কথাবার্তা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়েছে অমরিন্দর সিং এর সাথে। আর ভিপি সুয়েরকে নিয়ে এসে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব দেখিয়ে দিল তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। এছাড়াও যেমনটা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দুবছর আগে খেলে যাওয়া ব্রাইট এনোবাখারে। নাইজেরিয়ার 24 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারটা বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। 2020-21 মরশুমে আইএসএল এ ইস্টবেঙ্গল দলের হয়ে 12টা ম্যাচে 3টে গোল আর 1টা অ্যাসিস্ট রয়েছে ব্রাইট এনোবাখারের খাতায়। এবং ব্রাইটের এফসি গোয়ার বিরুদ্ধে সেই দুর্দান্ত গোল, যা কিন্তু সব ইস্টবেঙ্গল সমর্থকদেরই মন জয় করে নিয়েছে। তো ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছে কিন্তু ব্রাইটকে আরও একবার ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে। ইটিভি9 বাংলা জানিয়েছে, ব্রাইটের সাথে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা এবং ব্রাইটের নাম কিন্তু ইনভেস্টর গোষ্ঠীর কাছে প্রস্তাব রাখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেই। তো এই দুটি প্লেয়ারকে নিয়ে কিন্তু তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এটুকুই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।